নমস্কার, আমি সৌরভ, আপনাদের সামনে পুরাঞ্জা জ্যোতিষের তরফ থেকে আগামী 26শে ডিসেম্বর 2019 জ্যোতিষশাস্ত্রে এই দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে ধরা হয়। এই দিনটির বিশেষত্ব কি, আমাদের মানব জাতির জন্য এই দিনটি কতটি শুভ বা অশুভ, সে নিয়ে আলোচনা করতে এসেছি। আগামী 26শে ডিসেম্বর 2019 একটি বিশেষ বলয় গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণটি ভারতবর্ষ, মধ্যপ্রাচ্য, উত্তর পূর্ব আফ্রিকা, উত্তর পূর্ব রাশিয়া ছাড়া এশিয়া, উত্তর ও পশ্চিম অস্ট্রেলিয়া এবং সলোমন দ্বীপপুঞ্জ থেকে দেখা যাবে। এই বলয়গ্রাস সূর্যগ্রহণ স্পর্শ হবে বা শুরু হবে ঠিক সকাল 8টা ভারতীয় সময় অনুযায়ী। বলয়গ্রাস আরম্ভ হবে সকাল 9টা বেজে 6 মিনিট। পুরোপুরি আমরা ফায়ার রিং দেখতে পাব সকাল 10টা বেজে 48 মিনিটে। বলয়গ্রাস শেষ হবে দুপুর 12টা বেজে 29 মিনিটে। গ্রহণ শেষ হবে দুপুর 1টা বেজে 36 মিনিটে। ভারতের দক্ষিণ অংশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ পুরোপুরি দেখা যাবে, এছাড়া অন্য অংশগুলোয় আংশিক দেখা যাবে। এই সূর্যগ্রহণ বিভিন্ন রাশি ও নক্ষত্রের জন্য শুভ ফল দেবে এবং কিছু রাশি ও নক্ষত্রের জন্য অশুভ ফল দেবে। যাদের কর্কট রাশি, মঘা নক্ষত্র, তারা এই দিন এই গ্রহণ দেখলে শুভ ফল লাভ করবেন। কর্কট রাশি, মঘা নক্ষত্র ছাড়া সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি ও কুম্ভ রাশি জাতকেরা যদি এই গ্রহণ দেখেন তাদের পক্ষেও শুভ হবে। এছাড়া বাকি রাশিদের জন্য, বাকি রাশির জাতকদের জন্য এই গ্রহণ দেখা শুভফলদায়ী হবে না। 26 তারিখ থেকে পরবর্তী 7 দিন বা 1 সপ্তাহের ভেতর বিশেষ যাত্রা করা শুভফলদায়ী হবে না। এক্ষেত্রে উল্লেখ্য, যারা গ্রহণ দেখবেন এবং যারা দেখবেন না, উভয়েরই উচিত গ্রহণের পরে মুক্তি স্নান করা এবং এই মুক্তি স্নান সময় উত্তিষ্ঠ গম্যতাং, রাহুতজ্জতাং, সুরয় সঙ্গমং, কর্মচণ্ডাল যোগেথুং, কুরু পাপক্ষয়ং মম, এই মন্ত্রটি 9 বার উচ্চারণ করা উচিত। এক্ষেত্রে আমার অনুরোধ, দয়া করে আপনারা কেউ খালি চোখে সূর্যগ্রহণ দেখবেন না, কারণ খালি চোখে সূর্যগ্রহণ দেখা খুবই বিপজ্জনক। এ কারণে সমস্ত সতর্কতা আপনারা অবলম্বন করবেন। নমস্কার, পুরঞ্জয় জ্যোতিষ থেকে আপনাদের কাছে আমি সৌরভ। আপনারা ভালো থাকবেন এবং ভালো রাখবেন।